শ্রী মা শারদা, স্বামী নিরাময়ানন্দ মহারাজ। পরিচয়। সরলতা ও পবিত্রতায় গড়া যে জীবন্ত প্রতিমাখানি শতবর্ষ পূর্বে ধরাতলকে ধন্য করেছিল, তাহারই অপর নাম শ্রী শারদা দেবী। শ্রী রামকৃষ্ণ সকল সাধনার ফল তাঁহারই চরণতলে অর্পণ করিলে গভীরতা ও উদারতায় অলঙ্কৃতা এবং বিশ্বপ্লাবিনী মাতৃস্নেহধারার অধিকারিণী শ্রী শারদা দেবী ভুবন বিখ্যাত শ্রী শ্রী মা নামেই পরিচিতা হইলেন। বস্তুত শ্রী শ্রী মায়ের সরলতা ও উদারতা এত স্পষ্ট ছিল যে গ্রামের চাষি মজুর পাড়া প্রতিবেশী সকলে তাহাকে তাহাদের অতি আপনজন মনে করিয়া দিদি মাসি পিসি বলিয়া সম্বোধন করিত। আবার তাহার পবিত্রতা ও গভীরতা এত বিস্ময়কর ছিল যে অতি উচ্চস্তরের মহাপুরুষগণ পর্যন্ত সাক্ষাৎ জগজ্জননী আদ্যাশক্তি মহামায়া জ্ঞান করিয়া সসম্ভ্রমে তাহাকে দূর হইতে প্রণাম করিতেন। এই দুইয়ের মাঝে শত সহস্র নরনারীর মনে প্রশ্ন জাগে, কেই নারী যাহার চক্ষে এত শক্তি বক্ষে এত শান্তি? ইনি দেবী না মানবী? এই প্রশ্নের উত্তরে বিচারে পথহারা না হইয়া আমরা অনুধাবন করিব তাহার স্বচ্ছ জীবন প্রবাহ। দেখিব কিভাবে কোথায় কেমন নীরবে তাহার হৃদয় শতদল ফুটিয়া উঠিয়াছে এবং দূর দূরান্তর হইতে আজও কত তৃষিত চিত্তকে আকর্ষণ করিতেছে। এই মাতৃমহিমার অসাস্বাদনে নিখিল মানবের মন প্রাণ ভরিয়া উঠুক, জীর্ণ মূল জীবন্তরুও সঞ্জীবিত হোক। জন্ম ও শৈশব। বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে জয়রামবাটি গ্রাম আর হুগলি জেলার পশ্চিম প্রান্তে কামারপুকুর, মাত্র 3.5 মাইল ব্যবধান, মধ্যে একটি খালের মতো আঁকা বাঁকা আমোদর নদ। গত শতাব্দীর মধ্যভাগে প্রকৃতির লীলানিকেতন এই পুণ্যভূমি যে দিব্য জন্ম ও জীবনের আধার হইয়া এ যুগের যুগল তীর্থে পরিণত হইয়াছে, আমরা তাহারই আলোচনায় অগ্রসর হইতেছি। জয়রামবাটি গ্রামখানি খুবই ছোট, তাহার তিন দিকে মাঠ আর একদিকে ওই ছোট নদী। উর্বর জমিতে নানাবিধ চাষাবাদে গ্রামটি বেশ সচ্ছল ও সমৃদ্ধ। ম্যালেরিয়া আক্রমণের পূর্বে স্বাস্থ্য বেশ ভালো ছিল। গ্রামে বেশিরভাগই পরিশ্রমী চাষি, কয়েক ঘর শিল্পী আর দু চার ঘর ব্রাহ্মণ। মুখোপাধ্যায় বংশ এই গ্রামেরই বাসিন্দা, বন্দ্যোপাধ্যায়রা তাহাদেরই দৌহিত্র। মুখুজ্জেরা চার ভাই, রামচন্দ্র সকলের বড়। সধর্মনিষ্ঠ ন্যায়পরায়ণ তদুপরি ঈশ্বর ভক্ত অমায়িক ও দয়ার আধার এই দরিদ্র ব্রাহ্মণ সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। তাহার সহধর্মিনী পার্শ্ববর্তী শিহর গ্রামের মেয়ে শ্যামাসুন্দরী সর্বতোভাবে স্বামীর অনুগতা। স্বহস্তে রান্না করিয়া অভুক্ত অনাথ অতিথিকে পেট ভরিয়া খাওয়াইতে তাহার খুব আনন্দ। অল্প জমিজমার উৎপন্ন ফসলই তাহাদের জীবিকার প্রধান সংস্থান। ওই সঙ্গে যজন যাজন করিয়া ও পৈতার সুতো কাটিয়া এই দরিদ্র দম্পতির দিন কাটিতেছিল। অভাব অনটনের কথা ভাবিতে ভাবিতে একদা নিদ্রার আবেশে রামচন্দ্র দেখিলেন একটি সর্বসুলক্ষণা সালঙ্কারা বালিকা তাহার গলা জড়াইয়া কাছে বসিল। তিনি মনে করিলেন তবে বুঝি এতদিনে মা লক্ষ্মী মুখ তুলিয়া চাহিলেন। ভাগ্যান্বেষণে তিনি শহরের অভিমুখে যাত্রা করেন। এদিকে শ্যামাসুন্দরী একদিন পিত্রালয় শিহরে দেবদর্শনে গিয়াছেন।
ফিরিবার পথে দেবালয়ের কাছে এক বিল্ল বৃক্ষতলে বসিয়া অনুভব করিলেন, একটা বায়ু যেন তাহার উদরে প্রবেশ করিল। সঙ্গে সঙ্গে দেখেন লাল চেলি পরা অতি সুন্দরী একটি ছোট মেয়ে গাছ হইতে তাহার দিকে ঝাঁপাইয়া পড়িল, কোমল বাহু দুটি দিয়া পিঠের দিক হইতে তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিল, আমি তোমার ঘরে এলাম মা। শ্যামাসুন্দরী অচৈতন্য হইয়া পড়িয়া যান। সঙ্গিনীরা সকলে তাহাকে ধরাধরি করিয়া বাড়িতে লইয়া আসেন। ধীরে ধীরে দশটি মাস কাটিয়া গেল অধীর প্রতীক্ষায়। হেমন্তের ধান কাটা শেষ করিয়া চাষিরা মা লক্ষ্মীকে ঘরে তুলিতেছে। কুটিরে কুটিরে আনন্দের হিল্লোল। 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার সন্ধ্যা, সাঁঝের আলো জ্বালা হইয়াছে, কৃষ্ণা সপ্তমীর চাঁদও এখনো উঠে নাই। পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি তখনও মিটমিট করিয়া জ্বলিতেছে, যেন কাহাকে বরণ করিবার অপেক্ষায়। শঙ্খধ্বনির সহিত উলুধ্বনি উঠিয়া শীতের কুহেলি মাখা নিস্তব্ধ পল্লীটি মুখরিত করিয়া তুলিয়াছে। এমনই শুভ মুহূর্তে পৃথিবীর বুকে তাহার শুভাগমন। সংবাদ পাইয়া প্রতিবেশী মেয়েরা ছুটিয়া আসিল শ্যামাসুন্দরীর সদ্যজাতা কন্যা দেখিতে। পূর্ব স্বপ্ন কথা স্মরণ করিয়া রামচন্দ্র ভাবিতে লাগিলেন, লক্ষ্মীবারের পূর্ণ সন্ধ্যায় এ কে এলো আমার কুটিরে। মেয়ের নাম রাখা হইল শারদামণি। শারদা দরিদ্র মা বাপের বড় মেয়ে। মায়ের আদরে বাড়িবার সঙ্গে সঙ্গে মায়ের কাজকর্ম দেখিয়া দেখিয়া শিখিতে লাগিল। ছোট ভাই বোন কয়টি আসার পর মা আর একা সব পারিয়া উঠেন না, শারদাও সংসারের অনেকখানি দেখে। দিদি হইলে কি হয়, মায়েরই মতো সে ছোট ভাই বোনদের যত্ন লয়, তাহাদিগকে স্নান করায়, খাওয়ায়, ঘুম পাড়ায়। বয়সের তুলনায় শারদা একটু গম্ভীরই ছিল। খেলার সময় কখনো কাহারও সহিত তাহার ঝগড়া হইত না, বরং সমবয়সীদের মধ্যে ঝগড়াঝাঁটি হইলে সে মধ্যস্থ হইয়া মিটাইয়া দিত। খেলার মধ্যেও সকলের খবরাখবর লওয়া, তাহাদিগকে যত্নাদি করা, এই কাজই তাহার ভালো লাগিত। মাতৃভাব যেন তাহার জন্মগত। কখনো পুতুল খেলা, কখনো বা দেবদেবীর মূর্তি গড়িয়া ফুল দিয়া সাজানো, ইহাই ছিল তাহার খেলার অঙ্গ। একবার জগদ্ধাত্রী প্রতিমার সম্মুখে শারদা এমন তন্ময়ভাবে ধ্যানস্থ হইয়া যায় যে তাহার মুখমণ্ডলে দেবীর মতো সৌন্দর্য ও গাম্ভীর্য ফুটিয়া উঠিয়াছিল। তখন তাহাকে দেখিয়া তাহার পরিচিত লোকেরাও চিনিতে পারে নাই কে এই মেয়েটি। শারদার কিন্তু লেখাপড়া বিশেষ কিছু হয় নাই, একে পল্লী গ্রাম। তাছাড়া তখন ধারণা ছিল মেয়েরা লেখাপড়া শিখিলে শুধু নাটক আদি পড়িবে, সংসারের কাজকর্ম করিবে না। বাড়ির কাছেই পাঠশালা, ভাইরা পড়িতে যাইত। শারদা কাজকর্ম সারিয়া সময় পাইলেই তাহাদের বই লইয়া নাড়াচাড়া করিত। কোনোদিন বা ফাঁক পাইলে তাহাদের সঙ্গে পাঠশালায় চলিয়া যাইত। লেখাপড়া শিখিবার প্রবল আগ্রহ তাহার বহুদিন পর্যন্ত ছিল এবং সুযোগ পাইলে যতটুকু পারিত সে শিখিয়া লইত। এইভাবে শেষ পর্যন্ত সে বেশ পড়িতে শিখিয়াছিল, কিন্তু লিখিতে পারিত না। বই পড়াই শিক্ষার একমাত্র উপায় নয়। কথক ঠাকুরের কথা, দোল দুর্গোৎসবে যাত্রা ও কীর্তন শুনিয়া শারদা কত সুন্দর সুন্দর কথা শিখিয়া লইত। দুই একবার শুনিলেই তাহার সব মনে থাকিত। তখন কে জানিত যে এই মেয়ে একদিন এমন একজনের হাতে পড়িবে যিনি তাহাকে অলৌকিক আধ্যাত্মিক সকল শিক্ষা দীক্ষা দিয়া সর্বতোভাবে পরিপূর্ণ করিয়া দিবেন এবং পরবর্তীকালে তাহার সম্বন্ধে বলিবেন, ও শারদা সরস্বতী জ্ঞানদায়িনী। বিবাহের পর পিত্রালয়ে যাহার সাহচর্যে আসিয়া
যাহার জীবন সঙ্গিনী হইয়া আমাদের শারদার এই রূপান্তর হইল, তিনি কে? কামারপুকুরের উত্তর প্রান্তে ছোট্ট একটি কুঠির, তাহাতে অতি দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারের বাস, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তেজস্বী, সত্যবাদী, দেবদ্বিজে ভক্তিপরায়ণ। জমিদারের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় 40 বৎসর বয়সে পিতৃপুরুষের ভিটা হইতে বহিষ্কৃত হইয়া গ্রামান্তরে বন্ধু সুখলালের আহ্বানে তাঁহারই প্রদত্ত লাহাবাবুদের বাড়ির পার্শ্ববর্তী জমিটুকুর উপর ইষ্টদেবতা রঘুবীরকে কেন্দ্র করিয়া ক্ষুদিরাম নূতনভাবে সংসার যাত্রা শুরু করেন। কয়েক বছর পরে তীর্থ দর্শনে গিয়া গয়াধামে ক্ষুদিরাম স্বপ্ন দেখিলেন, স্বয়ং নারায়ণ তাঁহার পুত্ররূপে আসিবেন বলিতেছেন। স্বীয় দারিদ্র্য স্মরণ করিয়া তিনি নিজেকে ইহাতে অত্যন্ত বিপন্ন বোধ করিলেন। এদিকে গৃহে পত্নী চন্দ্রাদেবীরও নানা বিচিত্র দিব্য অনুভূতি হইতে লাগিল। 1242 সালের ফাল্গুনের শুক্লা দ্বিতীয়ায় চন্দ্রাদেবী যে শিশুটি প্রসব করিলেন, স্বপ্নের কথা স্মরণ করিয়া ক্ষুদিরাম তাহার নাম রাখিলেন গদাধর। শৈশবেই পিতৃহীন গদাধর চন্দ্রামণির নয়নের মণি হইয়া পড়িল। লেখাপড়া বেশিদূর অগ্রসর হইল না, কিন্তু যাত্রায় ও গানে তাহার খুব উৎসাহ। স্মরণ শক্তি এত প্রখর যে একবার শুনিলেই গোটা গানটি মুখস্থ হইয়া যায়। সকলে আগ্রহ করিয়া তাহার গান শোনে। প্রাকৃতিক সৌন্দর্যে ঈশ্বরের মহিমা অনুভব করিয়া কখনো বা ভগবত সঙ্গীতে দিব্যভাবে বিভোর হইয়া বাল্যেই গদাধর একাধিকবার বাহ্য জ্ঞান শূন্য হইয়া পড়ে। ছেলের অসুখ ভাবিয়া চন্দ্রামণি চিকিৎসা করাইলেন। পড়াশুনা একেবারে বন্ধ করিয়া দিয়া তাহাকে নিজের চোখে চোখে রাখিলেন। এইভাবেই চলিতেছিল। এমন সময় জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার গদাধরকে কলিকাতায় লইয়া আসিলেন। ঝামাপুকুরে তাহার টোলে কাজকর্মে সাহায্যের সঙ্গে সঙ্গে একটু লেখাপড়া ও যজনযাজন শিখিয়া যাহাতে সে জীবিকা অর্জনের উপযুক্ত হয়। ঘটনাচক্রে এখান হইতে উভয়কেই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে আসিতে হয় এবং রামকুমার কালীমাতার পূজক নিযুক্ত হন। কিন্তু কিছুদিন পরে গদাধরের উপরে মায়ের পূজার ভার দিয়া তিনি লোকান্তরে গমন করেন। পূজা করিতে করিতে গদাধরের মনে প্রশ্ন জাগিল, এ কাহার পূজা করিতেছি, কেন করিতেছি? মা মৃন্ময়ী না চিন্ময়ী? এত ডাকিতেছি কিন্তু সাড়া কই? ক্রমশ ভাবে বিভোর হইয়া গদাধরের বাহ্য পূজা মানস রাজ্যে প্রবেশ করিল। তাহার সাধনা ও ব্যাকুলতা চরমে পৌঁছিল। একদিন অন্ধকার রাত্রিতে মায়ের মন্দিরে ঢুকিয়া দেখেন প্রতিমা যেমন তেমনি দাঁড়াইয়া আছে। মাতৃদর্শন পিপাসা কাতর গদাধর বলিয়া উঠিলেন, মা দেখা দিবি তো দে, নতুবা এই খড়গ দ্বারা আজ এখানেই এই জীবন বলি দিব। সহসা মূর্তি জ্যোতির্ময়ী ও জীবন্ত হইয়া উঠিল। নিখিল ভুবন বিলুপ্ত করিয়া উজ্জ্বল উর্মিমালায় অন্তর বাহির ব্যপ্ত করিয়া মায়ের মুখখানি হাসিতে লাগিল। গদাধর সংজ্ঞা শূন্য, একটু সংজ্ঞা ফিরিলেই কাতর কণ্ঠে মা মা বলিয়া ডাকিতেছেন, কাহাকে যেন খুঁজিতেছেন। এই তো ছিল, কোথায় গেল? আবার সংজ্ঞা শূন্য, দেখিতেছেন বড়া ভয় দায়িনী চিন্ময়ী মূর্তি হাসিতেছেন, কথা কহিতেছেন। এই প্রথম দর্শনের পর গদাধরের ব্যাকুলতা বাড়িয়া গেল। এখন তিনি গঙ্গা তীরে বালুকার উপর মুখ রগড়াইয়া কাঁদেন, অস্তগামী সূর্যের দিকে তাকাইয়া বলেন, মা আরও একটা দিন যে বৃথা কেটে গেল, আজও তো দেখা দিলি না। অতঃপর জগজ্জননী তাহাকে বারংবার দেখা দিয়া শান্ত করিলেন। কিন্তু সাধক আহার নিদ্রা ত্যাগ করিয়া অহরাত্র আবার কিসের সাধনায় যেন নিমগ্ন, জগৎ সংসার ও শরীরের প্রতি একান্ত উদাসীন। কামারপুকুরে জননী চন্দ্রামণির কানে এই সংবাদ অতিরঞ্জিত হইয়া পৌঁছিল। তিনি বুঝিলেন
গদাধরের বাল্যে সেই বায়ুরোগ আবার প্রবল হইয়াছে, তাই চিকিৎসার জন্য তাহাকে যথাসম্ভব শীঘ্র নিজের কাছে লইয়া আসিলেন। প্রতিবেশীদের পরামর্শে বিবাহের চেষ্টাও চলিতে লাগিল। কোথাও মনের মতো কন্যা খুঁজিয়া পাওয়া যায় না দেখিয়া গদাধরই একদিন সানন্দে পাত্রীর সন্ধান বলিয়া দিলেন। জয়রাম বাটিতে রামচন্দ্র মুখুজ্জের মেয়েটি কুটো বেঁধে রাখা আছে, দেখো গে যাও। তখনই লোক পাঠাইয়া যথাস্থানে পঞ্চম বসিয়া সারদার সন্ধান পাওয়া গেল। কন্যার পিতারও আগ্রহ দেখিয়া চন্দ্রামণি ওই মেয়েটিকেই বধূরূপে বরণ করিবার জন্য উতলা হইলেন। লোকেরা বলিতে লাগিল, মেয়েটি বড্ড ছোট, পরবর্তী বৈশাখেই বিবাহ হইয়া গেল। গদাধরের বয়স 23 পূর্ণ হইয়াছে, সারদা 6 পড়িয়াছে। বছর তিনেক আগে শিহরে গান শুনিতে গিয়া জনৈকা আত্মীয়া সারদাকে কোলে তুলিয়া আদর করিয়া জিজ্ঞাসা করেন, ওই ছেলেগুলির মধ্যে কাকে বিয়ে করবি? সারদা তাহার ছোট্ট আঙুল দিয়া যাহাকে দেখাইয়াছিল সেই নাকি আজ সারদার বর গদাধর। এই কথা শুনিয়া জয়রামবাটির নারীদের আনন্দ আর ধরে না। তবু কেহ কেহ বলিতে লাগিল, আহা, মেয়েটার কপাল খারাপ, বরটির নাকি পাগলের ছিট আছে, মা মা করে কাঁদে, অর্ধেক দিন খায় না ঘুমোয় না, শ্মশানে ঘুরে ঘুরে বেড়ায়। সে যাহা হোক, সারদা এসব কিছু বুঝিল না। নূতন গহনা কাপড়ে আর কোলে চড়িয়া শ্বশুর বাড়ি যাওয়ার কথাই তাহার মনে রহিল। কয়েকদিন পরে তাহাকে কামার পুকুরে খেজুর গাছের তলায় কোঁচড় ভরিয়া খেজুর কুড়াইতে দেখিয়া লাহাবাবু বলিয়াছিলেন, উমা, এইটিই বুঝি নতুন বউ? বিবাহ উৎসবের পরে ধনী প্রতিবেশীর নিকট চাহিয়া আনা সোনার গহনাগুলি ফিরাইয়া দিবার সময় আসিলে চন্দ্রামণি তো ভাবিয়াই অস্থির, কি করিয়া নতুন বউয়ের গা হইতে অলঙ্কার খুলিবেন। মায়ের চিন্তা দেখিয়া গদাধর বলিয়া উঠিলেন, তুমি কিছু ভেবো না মা, ও আমি ঠিক খুলে দেব। নিদ্রিতা বধূর গাত্র হইতে অতি সন্তর্পণে গদাধর অলঙ্কারগুলি খুলিয়া লইলেন। পরদিন সকালে সারদামণি গায়ের গহনা নাই দেখিয়া খুব কাঁদিতেছে। চন্দ্রামণি তাকে বুঝাইলেন, গদাই বড় হয়ে তোমাকে এর চেয়ে ভালো ভালো গয়না গড়িয়ে দেবে। তবে সারদামণি শান্ত হইল। বিবাহের পর সারদামণি তাহার পিত্রালয়ে চলিয়া গেল। 2 বৎসর পরে গদাধর দ্বিতীয়বার শ্বশুরালয়ে জয়রাম বাটিতে আসেন। তখন কেহ না বলিয়া দিলেও সারদামণি গদাধরের পা ধুইয়া মুছাইয়া দেয় ও তাহাকে পাখার বাতাস করে। উহা দেখিয়া বয়স্কা মেয়েরা হাসিয়াছিল। এবার বরবধূ পালকিতে যাতায়াত করে। পাছে সারদামণি মনে করে এইবারের আশাই বুঝি বিবাহ, তাই গদাধর তাহাকে বুঝাইয়া বলিতেছেন, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বছরে বিয়ে হয়েছে তো 5 বছর বলো, 7 বছর বলো না। যদি কেউ জিজ্ঞাসা করে তোমাকে আমি ভালোবেসেছি কিনা তো বলবে খুব ভালোবেসেছি। 7 বছরের বধূ সারদামণি সব বুঝিয়া ঘাড় নাড়িল। এখন ক্ষণিক মিলনের পরে গদাধর ফিরিয়া গেলেন তাহার সাধনার মন্দির দক্ষিণেশ্বরে, আর সারদামণি পিত্রালয়ে গিয়া তাহার মায়ের কাজে সাধ্যমতো সাহায্য করিতে লাগিল। সেই সংসারের গিন্নি, ভাইগুলি ক্রমশ বড় হইতেছে, তাহাদের বহু ঝামেলা তাহারই উপর। ছোটবেলা হইতেই সারদার গঙ্গার উপর একটা টান, ওই আমোদরকেই গঙ্গা মনে করিয়া রোজ সেইখানে যাওয়া চাই। ছোট নদী, অল্প জল টলটল করিতেছে, ডুবিবার কোনো ভয় নাই। ছোট ভাই বোনেদের স্নান করাইয়া গাছতলায় বসাইয়া 2 মুড়ি খাওয়াইবার পর তাহাদিগকে বাড়ি লইয়া আসিত। মা যেদিন রাঁধিতে পারিতেন না সেদিন সারদাই ভাতের হাঁড়ি চড়াইয়া দিত। নামাইবার সময় বাবাকে ডাকিত। কোনোদিন মজুররা খেতে কাজ করিতেছে, সারদাই তাহাদের জলখাবার মুড়ি গুড় পৌঁছাইয়া দিয়ে আসিত। অবসর মতো গাছ হইতে তুলা তুলিয়া মায়ের কাছে পৈতার সুতা কাটিতে শিখিয়াছে। সকল কাজেই তাহার উৎসাহ, কিছুতেই ক্লান্তি বা বিরক্তি নাই।
সে এক গলা জলে নামিয়া গরুর জন্য দল ঘাস কাটিয়াছে। পঙ্গপাল যেবার ধান নষ্ট করে সেবার সে সকলের সঙ্গে মাঠে মাঠে সেই ধান কুড়াইয়াছে। সারদার যখন 11 বৎসর বয়স তখন ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয়। দরিদ্র রামচন্দ্রের অল্প ধান সঞ্চিত ছিল। নিজের ছেলেমেয়েদের কথা কিছুমাত্র না ভাবিয়া তিনি অন্নসত্র খুলিয়া দিলেন। কড়াইয়ের ডালের খিচুড়ি হাঁড়ি হাঁড়ি রাঁধিয়া কয়েকটি ডাবায় ঢালিয়া রাখিতেন। যখন যে আসিত তাহাকে দেওয়া হইত। গরম খিচুড়ি খাইতে লোকেদের কষ্ট হয় দেখিয়া সারদা দুই হাতে পাখার বাতাস দিয়া উহা ঠান্ডা করিত। এই সময় বেশিরভাগই পিত্তালয়ে থাকা সত্ত্বেও মধ্যে দুইবার সারদামণি কয়েকদিনের জন্য কামার পুকুরে গিয়া সশ্রু ঠাকুরানির কাছে ছিল। একাকী স্নানে যাইতে সংকোচ বোধ করিলে সে দেখিতে পাইত তাহার আগে পাছে সঙ্গিনী সখীর মতো কাহারা যেন চলিয়াছে। স্নানের পর বাড়ির কাছে আসিলে তাহাদের আর দেখা যাইত না। মনে হইত বুঝি এরা পাড়ারই মেয়ে, স্নানে গিয়াছিল। বাল্যকালেও সারদা তাহার অনুরূপা একটি বালিকাকে তাহার সঙ্গে কাজে কর্মে খেলায় ধুলায় যোগ দিতে দেখিত। লোকজন আসিয়া পড়িলে তাহাকে আর দেখা যাইত না। নবজীবনের আহ্বান। দেখিতে দেখিতে সারদামণি সুষুমা মণ্ডিত হইয়া 14 বর্ষে উপনীত হইয়াছেন এমন সময় প্রায় 7 বৎসর পরে গদাধর জন্মভূমি সন্দর্শনে আসিলেন। এই কয় বৎসরে তন্ত্র ও বেদান্তের কি কঠোর সাধনাই না তিনি করিয়াছেন! সাধন সমুদ্রের পারে আজ তিনি সহজাবস্থা লাভ করিয়া সদানন্দে নিমগ্ন। শ্রীরামকৃষ্ণ নামেই এখন তিনি সমধিক পরিচিত। সঙ্গে আসিয়াছেন তাঁহার তন্ত্র সাধনার গুরু ভৈরবী ব্রাহ্মণী এবং ভাগিনেও হৃদয়। প্রতিবেশীরা বহুদিন পরে তাহাদের গদাধরকে পাইয়া আনন্দিত। তিনিও সকলের সঙ্গে প্রাণ খুলিয়া মেলামেশা ও হাসিখুশি করিয়া সৎ প্রসঙ্গ দ্বারা তাহাদের মন ঈশ্বরের দিকে টানিতে লাগিলেন। এই আনন্দের হাট পূর্ণ করিবার জন্য জয়রামবাটি হইতে সারদামণিকে কামার পুকুরে আনা হইল। এই সময়ই শ্রীরামকৃষ্ণ তাহাকে সহধর্মিণী রূপে গড়িয়া তুলিবার দিকে মন দিলেন। কি করিয়া প্রদীপে সলতে পাকাইতে হয়, কিভাবে কখন কাহার সহিত কেমন ব্যবহার করিতে হয়, কিভাবে ভগবানের ধ্যান ধারণা করিতে হয়, সব তাহাকে শিখাইতে লাগিলেন। সারদামণিও নীরবে শিষ্যার মতো সব শিখিতে লাগিলেন। একদিন জীবনের উদ্দেশ্য ও আধ্যাত্মিক সাধনা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলিলেন, চাঁদ মামা সকলেরই মামা, তেমনি ঈশ্বরও সকলের অতি আপনার। যে তাঁকে মনে প্রাণে ভালোবাসে ডাকে, সেই তাঁর দেখা পায়। তুমি যদি ডাকো তুমিও তাঁর দেখা পাবে, আর তাঁর দেখা পাওয়াই জীবনের উদ্দেশ্য, নতুবা জীবন বৃথা। শ্রীরামকৃষ্ণের এই প্রেমপূর্ণ কথাগুলি সারদামণির অন্তরে প্রবেশ করিল এবং তাহার জীবনের পরতে পরতে মিশিয়া গেল। তিনি তাহার পরম গুরুপতিকে জীবনের ধ্রুবতারা করিয়া এবং তাহার বাক্য মন্ত্রের মতো মনে করিয়া সাধনার পথে অগ্রসর হইতে লাগিলেন। এই সময়ের কথা বলিতে গিয়া পরবর্তীকালে তিনি বলিয়াছেন, তখন মনে হতো কে যেন হৃদয়ে একটি আনন্দের ঘট স্থাপন করে রেখেছে। বুকের ভিতর আনন্দ, চোখে মুখে আনন্দ যেন উপচিয়া পড়িতেছে। শ্রীরামকৃষ্ণের ভালোবাসা পাইয়া নিজেও তাহাকে ভালোবাসিয়া সারদাদেবী আনন্দে ভরপুর হইয়া গেলেন। সুখের 7টি মাস 7টি দিনের মতো কাটিয়া গেল। রামকৃষ্ণ ফিরিয়া গেলেন দক্ষিণেশ্বরে, আর সারদাদেবী চড়িয়া আসিলেন জয়রামবাটিতে। শয়নে স্বপনে ধ্যানে জাগরণে তাহার সমগ্র সত্তা পরিপ্লুত করিয়া রহিল ওই কয় মাসের সুখস্মৃতি। তিনি ভাবিতে লাগিলেন,
কে এই অপূর্ব মধুর পরম পুরুষ? লোকে যাহাকে পাগল বলে, যাহার স্ত্রী বলিয়া তাহাকে করুণা চোখে দেখে। কই, আমি তো পাগলের কিছু দেখিলাম না, বেশ সহজ স্বাভাবিক, তবে ঈশ্বরীয় কথায় মত্ত, ভগবত ভাবে বিভোর। কে এই দেবমানব মহাসাধক আমার স্বামী? শ্রদ্ধা ভক্তি ও প্রীতিতে তাহার মন প্রাণ ভরিয়া উঠিল। একটা সার্থক গর্ব ও গৌরব সর্বদা তাহাকে ঘিরিয়া থাকিত, যাহার বলে সংসারী লোকের উপহাস তিনি নীরবে উপেক্ষা করিতে পারিতেন। দিনের পর দিন আবার কাটিতে লাগিল, কিন্তু এবার যেন দিন কাটে বছরের মতো। আবার কবে তিনি আসিবেন, আবার কবে কাছে ডাকিবেন, এই এক চিন্তাই সারদাদেবীর মনকে আচ্ছন্ন করিয়া রাখিল। মনে দৃঢ় বিশ্বাস, যিনি এত ভালোবাসিয়াছেন তিনি নিশ্চয় সময় হইলেই আবার কাছে ডাকিয়া লইবেন। কিন্তু কই, এক দুই তিন করিয়া চারিটি বছর কাটিয়া গেল, তিনি তো ডাকিলেন না, আহ্বান তো আসিল না। তবে কি তিনি ভুলিয়া গেলেন? না, লোকে যাহা বলে তাহাই ঠিক। যদি ঠিক হয় তবে তো তাহার কর্তব্য এখনই সেখানে যাইয়া স্বামীর সেবা করা। গ্রাম্য লোকেরা তাহাকে লক্ষ্য করিয়া বলে, আহা, মেয়েটার কি কপাল, কি দুর্গতি! সারদা আর সহ্য করিতে পারেন না, ধৈর্যের বাঁধ এবার বুঝি ভাঙিয়া যায়। দোল পূর্ণিমা সমাগত, গ্রামের মেয়েরা অনেকে কলিকাতা যাইবে গঙ্গা স্নান করিতে। সারদারও তাহাদের সহিত যাইবার ইচ্ছা শুনিয়া স্নেহময় পিতা সংসার সৌভাগ্যহীনা কন্যার মনোগত অভিলাষ বুঝিলেন, এবং পথের বাধা বিপদ চিন্তা করিয়া নিজেও সঙ্গে যাইবার জন্য প্রস্তুত হইলেন। দীর্ঘ পথ চলার অভ্যাস নাই, সারদার কোমল পদতলে কঠিন মাটি কাঁটার মতো বিধিতেছে। সকল বিঘ্ন তুচ্ছ করিয়া তরঙ্গিনী চলিয়াছে সাগর সঙ্গমে। ক্রমাগত দুই দিন চলিবার পর মনের আবেগ সত্ত্বেও সারদার শরীর বড় কাতর হইয়া পড়িল, আর খুব জ্বর আসিল। উপায়ান্তর না দেখিয়া পিতা তাহাকে লইয়া নিকটবর্তী চটিতে উঠিলেন। জ্বরের ঝোঁকে ও মনের দুঃখে সারদা বেহুশ হইয়া ঘুমাইয়া পড়িলেন। সেই অবস্থায় অনুভব করিলেন, কে একটি কালো মেয়ে তাহার শিয়রে বসিয়া গায়ে মাথায় হাত বুলাইয়া দিতেছে। কি ঠান্ডা হাত দুটি! তাহার সব জ্বালা জুড়াইয়া গেল। তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, কে গা তুমি, কোথা থেকে এলে? মেয়েটি বলিল, আমি তোমার বোন, দক্ষিণেশ্বর থেকে আসছি। সারদা বলিল, আহা, দক্ষিণেশ্বর থেকে আসছ? তিনি কেমন আছেন? আমার আর সেখানে যাওয়া হল না, তাঁকে দেখা হল না, তাঁর সেবা করা হল না। কালো মেয়েটি বলিল, সে কি, তুমি ভালো হয়ে দক্ষিণেশ্বরে যাবে, তাকে দেখবে, তাকে তো আমি তোমারই জন্যে আটকে রেখেছি। ও, তাই নাকি? একটা আবেশে এই কথা বলিতে বলিতে সারদা আবার ঘুমাইয়া পড়িলেন। সকালে দেখা গেল জ্বর ছাড়িয়া গিয়াছে। পিতা পুত্রী ধীরে ধীরে চলিতে লাগিলেন। কিছু দূর যাইতেই একখানা শিবিকা পাওয়া গেল, উহাতে উঠিয়া সারদার আবার জ্বর আসিল। পাছে বিলম্ব হয় এই ভয়ে পিতাকে কিছু না বলিয়া সারদা চুপ করিয়া বসিয়া রহিলেন। সারাদিন চলিয়া রাত্রি প্রায় নয়টার সময় তাহারা দক্ষিণেশ্বরে পৌঁছিলেন। সহসা সারদামণিকে জ্বর গায়ে এইভাবে আসিতে দেখিয়া শ্রীরামকৃষ্ণ উদ্বিগ্ন হইলেন, নিজের ঘরেই তাহার থাকিবার ব্যবস্থা করিয়া দিলেন। পথ্যাদি গ্রহণের পর তাহার পথক্লান্তি দূর হইলে শ্রীরামকৃষ্ণ বলিতে লাগিলেন, আহা, এতদিন পর তুমি এলে, আর কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন নেবে? সেজবাবু মথুরামোহন বিশ্বাস, রানী রাসমণির সেজ জামাই, মন্দিরে দেখাশোনা করিতেন এবং শ্রীরামকৃষ্ণকে দেবতা জ্ঞানে সেবা করিতেন। কিছুদিন পূর্বে তাহার দেহান্ত হইয়াছে। যাহা হোক,
শ্রীরামকৃষ্ণই সারদামণির ঔষধপত্রের বিশেষ বন্দোবস্ত করিয়া দেখাশোনা করিতে লাগিলেন। জ্বর তিন চার দিনের মধ্যেই সারিয়া গেল। সারদামণি স্বামীর এই যত্ন ও ভালোবাসা পাইয়া বুঝিলেন তাঁহার প্রাণের দেবতা আগের মতোই আছেন। বাহিরের খোঁজ খবর লওয়া না থাকিলেও অন্তরে যোগাযোগ ঠিকই আছে। একদিন একান্তে শ্রীরামকৃষ্ণ তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি গো, আমাকে সংসারের পথে টেনে নিতে এসেছ? সারদামণি উত্তর দিলেন, তোমাকে সংসারের ভেতর টানব কেন? তোমার জীবনের ব্রতে সহায় হতে এসেছি। শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হইলেন। অনতি দূরে নহবতে স্বীয় জননী চন্দ্রাদেবীর কাছে সারদাদেবীরও থাকিবার ব্যবস্থা করিলেন। সেই স্থানে থাকিয়া সারদামণি মনের আনন্দে শ্বশ্রুমাতা ও স্বামীর সেবায় মগ্ন হইলেন। রামচন্দ্র কন্যার এই পরম সুখ দেখিয়া শ্যামাসুন্দরীকে সংবাদটি দিবার জন্য জয়রামবাটিতে ফিরিলেন।